আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। ইউএনও ধর্মমান বাজার যাচ্ছে গৃহস্থের বাড়ি বাড়ি, আসুন দেখে নেই বিস্তারিত। পিরোজপুরের কাউখালীতে করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে ঘরে অবস্থান ও বাজারমুখী জনসমাগম নিরুৎসাহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নিত্য প্রয়োজনীয় সামগ্রী গৃহস্থের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি চালু করেছেন ভ্রাম্যমান বাজার। গত শুক্রবার থেকে দুটি ট্রাকে এ ভ্রাম্যমান বাজার চালু করা হয়েছে। একটি ট্রাকে চাল ডাল সহ নিত্য ব্যবহারের পণ্য, অন্যটিতে তরকারি। ভ্রাম্যমান বাজার গৃহস্থের দোরগোড়ায় সুলভ মূল্যে পৌঁছে দিতে এই ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলমান সংকটে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তা নানা মানুষের কাছে সহায়তা চান ইউএনও। এতে স্থানীয় ব্যবসায়ী, নানা সামাজিক সংগঠন, মানবিক মানুষ সহায়তা নিয়ে এগিয়ে আসেন। এভাবে ইউএনও চালু করেন ভ্রাম্যমান বাজার। ট্রাক ভর্তি চাল, ডাল, চিনি, গুঁড়া, দুধ, পেঁয়াজ, রসুন, আদা সহ নানান নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের দোরগোড়া পৌঁছে দিচ্ছে। যান্ত্রিক বাহনে এই ভ্রাম্যমান বাজার ছুটছে এখন গৃহস্থ বাড়ির দোরগোড়ায়। সুলভ মূল্যে সরবরাহ করা হচ্ছে এসব পণ্য, বিক্রয়কৃত অর্থ দিয়ে আবার ক্রয় করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। করোনা সংকটকালে কাউখালী ইউনিয়নেরও এমন ভ্রাম্যমান বাজার স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে আর এ কাজে সহায়তা করছে কাউখালী বাজার ব্যবস্থাপনা কমিটি। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, স্থানীয় নানা সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও মানবিক ব্যক্তিরা আমাকে সহায়তা করে চলেছে। করোনা সংক্রমণ মোকাবেলায় মানুষকে নিরাপদে ঘরে থাকা জরুরি। তারা বাজারমুখী হয়ে জনসমাগম সৃষ্টি করলে সংকট মোকাবেলা কঠিন হয়ে যাবে, তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের ভ্রাম্যমান বাজার চালু করা হয়েছে। মানুষ সাড়া দিচ্ছে, আমরা ভ্রাম্যমান বাজার ব্যবস্থাপনা পরিসর আরো বাড়ানোর চেষ্টা করছি যাতে মানুষ ঘরে বসে নিত্য বাজার সেবা পান। তো বন্ধুরা, আপনাদের কি মতামত ইউনিয়নের এমন ব্যবস্থাপনা নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরো পড়তে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।